ওই যে মর্মান্তিক ঘটনা, আমরা তো দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারিয়েছি ওই সময়টাতে, ঘটনাটা কিভাবে ঘটল? ঘটনাটা ঘটল উপরে নিচে বাসা ভর্তি লোক। তো খাবার সময়টায়, খাবার শীতকাল, তো আমার দেবর এসে বলছে যে বর্দা, গেট, আমাদের গেটটা ধাক্কাচ্ছে, কে জানি জানি না। কয় তারিখ ছিল এটা? 14 তারিখ, December 14, 1971। খুলে দে, মুক্তিযোদ্ধারা অলরেডি ঢাকা শহরে ইন করে গেছে, খুলে দে তাড়াতাড়ি। আর তুমি চাবিটা দাও তো আমাকে। তো আমি বললাম যে এই যে টেবিলের উপরে চাবি। বলি মুক্তিযোদ্ধারা আসছে, ওদের কিছু গরম কাপড় দিতে হবে আর টাকা পয়সা দিতে হবে। ও চাবিটা নিয়ে আলমারিটা খুলতে গেল, খুললো, টাকাও পকেটে বোধহয় নিয়েছে, এটা আমি আমিও মনে করি তাই। কিন্তু আর ওরা আসে না। আমার দেবরটি গেল, তখন ও বললো যে বুঝে পাশের বাসা কেউ আশ্রয় নিতে এসছে। আসলে গান পয়েন্টের নিচে সবাইকে আটকে ফেলছে, উপর থেকে এটা আমরা বুঝতে পারি নাকি। অন্ধকার বাসা তো, বাসপুরা বাসাটাই তো, এলাকাটাই তো অন্ধকার। তারপরে আস্তে করে টপ টপ করে 3-4 জন একসঙ্গে উপরে উঠে আসলো, ঘপ করে শহীদুল্লাহ গাছের হাতটাই ধরে ফেলল। ওরা চিন্ত, ধরে বললো কি শহীদুল্লাহ গাছ আর কি। শহীদুল্লাহ কাছে কে বলাতে, শহীদুল্লাহ স্যার বলছে আমি শহীদুল্লাহ কাছে, সদা সত্য কথা বলিবে, জীবনে সদা সত্য কথা বলে প্রাণটা দিয়ে গেল। তারা কি ওকে, ওনাকে ওইভাবে ধরে নিয়ে গেল? ওইভাবে ধরে নিয়ে যেতে আমি পেছন থেকে আরেকটা হাত টেনে ধরলাম। ধরতে আবার বারান্দার সঙ্গেই তো সিঁড়ি, আমি সিঁড়ি পর্যন্ত ওকে আটকাতে পারিনি। আচ্ছা, এতগুলো লোকের ইয়েতে সবাই তো গান পয়েন্টে আটকানো, ওকে সিঁড়ি দিয়ে নিয়ে। কতজন ছিল ওরা? ছিল 4-4 জন, নিচে তো আরো ছিল। পেছন ফিরে তাকে বলল ভালো থেকো, হাসতে হাসতে বলল, মুখের হাসি কখনো আমি মলিন হতে দেখিনি। ওরা আমি আবার ফিরে আসব, কই 45 বছর তো কাটিয়ে দিলাম অপেক্ষায় অপেক্ষায়। তো নিয়ে গেলো, আমি ওখানেই ফেন্ট হয়ে গেলাম। তারপরে কি হলো আমার এখন কিচ্ছু মনে নেই, আর কিছু মনে নেই। আমি ফেন্ট হয়ে যাওয়ার পরে কি হলো, সবাই বলল যে ওকে হেসকা টানতে টানতে ওকে আগে নিয়ে গেলো, তারপরে যারা আটকে রেখেছিল বন্দুকধারী তারাও চলে গেল। শুধু তাকেই নিয়ে গেছে, নিয়ে গেছে।